السلام عليكم everyone, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির পুডিং। পাউরুটি দিয়ে পুডিংটা তৈরি করলে খেতে খুবই টেস্টি হয়। পুডিংটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা বাসায় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পাউরুটি দিয়ে পুডিংটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে মাঝারি সাইজের 8 পিস পাউরুটির ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাউরুটির চারপাশে যে লাল অংশটুকু ছিল সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এখন পাউরুটিগুলো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো পাউরুটি ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 3টি ডিম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 1টি কাঁটা চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেছি। এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন 1টি চামচ দিয়ে চিনিটাকে চারিদিকে ছড়িয়ে দিব। চিনিটাকে আর নাড়াচাড়া করব না, আস্তে আস্তে ক্যারামেলটা হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা সম্পূর্ণ লোতে দিয়ে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনির মধ্যে আস্তে আস্তে কালারটা চলে আসতেছে। যখন দেখবেন ক্যারামেলের কালারটা আসতে শুরু করেছে তখন 1টি চামচ দিয়ে চারিদিকে মিশিয়ে দিবেন। এতে করে ক্যারামেলের কালারটা পুড়ে যাবে না। ক্যারামেলটা আর কালার করব না, এতে করে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। ক্যারামেলটা ঠান্ডা হতে হতে ক্যারামেলের মধ্যে আরেকটু কালার চলে আসবে। পুডিংটা ভাপে দেওয়ার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে একটি লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ পানি। এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা যেন কোনোভাবে স্ট্যান্ডের উপরে না উঠে যায়, পানিটা স্ট্যান্ড বরাবর দেওয়ার চেষ্টা করবেন। এখন পাউরুটির মিশ্রণটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিং মোল্ডে দিয়ে দিচ্ছি। পাউরুটির মিশ্রণটা অনেকটাই ঘন, তাই 1টি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিবেন। এখন পুডিং মোল্ডে একটি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব।
এখন পাতিলের উপর ঢাকনা দিয়ে পুডিংটাকে রান্না করব 30 মিনিটের মতো। চুলা রাসটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে দিয়ে রাখব। আজ একবার ঢাকনা উঠিয়ে চেক করতে হবে পাতিলের পানিটা শুকিয়ে গেছে কিনা। তিরিশ মিনিট পর পুডিংটি চেক করে নিচ্ছি হয়েছে কিনা। পুডিংটি সম্পূর্ণ হয়নি, তাই আরো 5 মিনিট চুলায় রাখবো। 5 মিনিট পর চুলা থেকে পুডিংটি নামিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে পুডিংটি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা চাইলে পুডিংটি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন, এতে করে পুডিংটি মোল্ড আউট করতে সুবিধে হবে। আমি পুডিংটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারি নাই, তাই পুডিংয়ের চারিদিকে সমান হয়নি। আপনারা পুডিংটি যদি 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রাখতে পারেন, তাহলে পুডিংটি মোল্ড আউট করার পর দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে। পুডিংয়ের ভেতরটা একদমই স্মুথ হয়েছে, কোনো রকম ছিদ্রি দেখা যাচ্ছে না। পুডিংয়ের ভেতরটা খুবই স্মুথ হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছে। আপনারা এভাবে বাসায় একবার পুডিংটা তৈরি করবেন, আশা করছি আপনাদের বাসার সবাই মজা করে খাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।